তো আজকে ছুটির দিন, আমের সময় ঘুরতে বের হয়েছিলাম তিন বন্ধু, সাথে আর এক বন্ধুকে নিয়ে আসলাম। তো এখন যাচ্ছি আমরা সরকারি গাছের, মানে রোডের পাশে কিছু গাছ আছে, ওই গাছগুলো সরকারি গাছ, ওই গাছ থেকে আম পেড়ে খাবো। ড্যান্সিং বাইক আমি কাজল আর শিহাব ছিলাম। তো যেহেতু এটা সাইফুলের বাড়ির পাশে, তো সাইফুলকে ফোন দিয়ে ডাকলাম এবং ওকে সাথে নিয়ে নিলাম। খালি আছে, রুয়া লুহায় বসা নিয়েছি আবার। আমরা আস্তে আস্তে আম গাছ খুঁজছিলাম, এমন সময় দেখি দুই পিসে আম পাড়ার জন্য টার্গেট করছে, তো ওদেরকে দিয়েই আমরা আম পাড়াই। একটা ছোট ভাইকে দিয়ে আম পাড়াচ্ছি আমরা, সে আমও খুঁটতেছে আমাদের জন্য। সরকারি গাছ থেকে চুরি করে আম পাড়ছি আমরা। এর আগের বার ভুট্টা চুরি করছিলাম, এবার আম চুরি। গাছে যে আম পাড়ে দিচ্ছে, এই আমগুলাকে মূলত কাঁচা মিঠে আম বলে, যেগুলো আমগুলা কাঁচা খেতেই বেশি ভালো লাগে। এত সাত কারে আমারটা ওয়েটিং চুলার জন্য, কাজল চলছে এটা। ভিডিওটা এবং আম পাড়া এই দুইটাই মূলত শখের বসে করা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য না। ছোটোবেলায় আমরা যেরকম আম পাড়তাম, সেই অনুভূতিটাই নেওয়ার জন্য আর কি আমটা পাড়লাম আমরা, এবং আমটা একটু খেয়ে দেখলাম। এছাড়া যে আমগুলা পারছি সবগুলাই ওই দুই পিসিকে দিয়ে দিছি। ছোটোবেলায় এইরকম স্মৃতি নাই খুব কম মানুষই আছেন, কে কে এই মুহূর্তে তার ছোটোবেলার এই মুহূর্তগুলো মিস করতেছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।